প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ঠেকাতে 2013 সালের মতো ভয়ঙ্কর রূপ নিয়েছে বিএনপি। ছয় জেলার সঙ্গে ভার্চুয়াল জনসভায় যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন, দেশের মানুষের উপর বিএনপি জামায়াত যেভাবে নির্যাতন করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানায়। দেশ বাঁচাতে আসন্ন নির্বাচনে ফের নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছয় জেলার সঙ্গে ভার্চুয়াল জনসভা করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয় থেকে যুক্ত হন কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি, বরগুনা জেলার দুইটি উপজেলার সাথে। ভার্চুয়াল জনসভার শুরুতেই আওয়ামী লীগ সভাপতি বলেন, সন্ত্রাসী দল বিএনপি জামায়াত আবারও নির্বাচন বানচাল করতে মাঠে নেমেছে। আজকে বিএনপি ক্ষমতা আসে নির্বাচনে আসে নাই, তা নির্বাচন ঠেকানোর নামে সেই 2013 সালে 14 সালে যেভাবে অগ্নিসন্ত্রাস করেছিল, আবার সেই তাদের সেই ভয়ঙ্কর রূপ নিয়ে তারা নেমেছে। বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল, জামাত যুদ্ধ অপরাধী দল। এই যুদ্ধ অপরাধী সন্ত্রাসীদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, এই কথাটা মনে রাখতে হবে। ওই সন্ত্রাসী বিএনপি আর যুদ্ধ অপরাধী জামাতের হাতে এদেশ কোনোদিনই নিরাপদ নাই। খালেদা পুত্র লন্ডনে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশ দিয়ে জুয়া খেলছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত যেভাবে মানুষের উপর নির্যাতন করছে তা পাক হানাদার বাহিনীকেও হার মানায়। মুচলেকা দিয়ে যে আর কোনোদিন নির্বাচন করবে না, আর কোনোদিন রাজনীতি করবে না, এই নাকে খত দিয়ে বিদেশে পাড়ি দিয়ে এবং বিদেশ থেকে হুকুম চালু করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা। আমার বিএনপির যারা নেতা কর্মী আগুন দিয়ে মানুষ পোড়ায়, আমি বলবো যারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন বাপের ভাগিদার আপনাই হবেন, ও তার নিজের কিছু হবে না, ও তো ওখানে জুয়া খেলে ভালোই আছে, আর আপনাদের হুকুম দিচ্ছে আপনারা নাচেন, কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেখতে দেশে আসে না। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, 2009 থেকে 2023 বদলে যাওয়া বাংলাদেশ, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই ইলেকশনটা আমরা এবার উন্মুক্ত করে দিয়েছি, তার কারণ আমরা চাই জনগণ অংশগ্রহণ করুক, শান্তি মতো ভোট দিক। আমরা আমরা কয়েকজনকে প্রার্থী করেছি, কিন্তু তারপর আমরা উন্মুক্ত করে দিয়েছি, সকলে জনগণের কাছে যাবেন, ভোট চাইবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। আবার আমি সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাই, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই চাই। 75-এ স্বজন হারানোর বেদনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই তার সরকারের প্রধান লক্ষ্য। ঘোষণা দিয়েছিলাম, এদেশের মানুষই আমার পরিবার। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।